সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস এবং সমাসের প্রাথমিক আলোচনা শুরু করেছি। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইমামের কাছে, ইমাম বলো দেখি যে সমাস শব্দের অর্থ কি? ইয়াদ বলো, সমাস শব্দের অর্থ কি? স্যার, সমাস শব্দের অর্থ মিলন, একাধিক পদের একপদীকরণ। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা ইসমাইল বলো যে সমাসের উদ্দেশ্য কি? বাক্যের শব্দকে সংক্ষেপ করা। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা, ধন্যবাদ তোমাকে। তারপর শাহিদুর বলো তো দেখি তোমার কাছে প্রশ্ন, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? স্যার মনে হয় পারবো না। আচ্ছা, সংস্কৃত ভাষা থেকে আগত। আর আমাদের সমাসের প্রকারভেদ প্রধানত 6 ধরনের হলেও পণ্ডিতদের মধ্যে এই প্রকারভেদ নিয়ে একটু ভিন্ন মত রয়েছে। তো লাফিফুর বলো তো, অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? কর্মধারায় সমাস। থ্যাংক ইউ তোমাদের। তাহলে আশা করি তোমরা পড়েছো। তো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রধান। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং ও আর ইত্যাদি অব্যয়গুলো বসে ব্যাস বাক্য তৈরি হয়। তো সমাসের পরিভাষা মানে ব্যাস বাক্য, সমস্ত পদ, এগুলো আমরা জানি। যেমন সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। সমাস সমান পদ হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে বা পদকে সমাস সমান পদ বলে। আমরা গত ক্লাস আলোচনা করেছি। যাই হোক, আজকে আমরা কর্মধারায় সমাস সম্পর্কে আলোচনা করব। তো কর্মধারায় সমাস, আমরা আগে বলেছি যে এই যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারায় সমাস এবং তৎপুরুষ সমাস, এই তিনটে সমাসেরই পরপদ প্রধান। কর্মধারায় সমাসটি পরপদ প্রধান, অর্থাৎ পরপদের অর্থটি প্রাধান্য পায়। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারায় সমাস। এবং কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে, অর্থাৎ পরপদের অর্থ প্রকাশ পাবে। এ কারণে অনেক পণ্ডিত আমাদের যে প্রকার ভেদ নিয়ে যে আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেখানে দ্বিগু সমাস পরপদ প্রধান সমাস, কর্মধারায় সমাস পরপদ প্রধান সমাস, তৎপুরুষ সমাস পরপদ প্রধান সমাস, এ কারণে কেউ দ্বিগু সমাসকে কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার অনেকেই কেউ কেউ কর্মধারায় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। উদ্দেশ্য একটি, উদ্দেশ্যটি হচ্ছে পরপদ প্রধান সমাস। এই কারণে তারা এই তিনটি সমাসকে তৎপুরুষ সমাস, এদিক দিয়ে বিবেচনা করলে সমাসকে আমরা 4টি ভাগে পেয়ে যাই, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস। তো যেহেতু আমাদের 6 ধরনের সমাস নিয়ে আমাদের পাঠ্য বই আলোচনা আছে, আমরাও পাঠ্য বই 6 ধরনের সমাস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় কর্মধারায় সমাস। তাহলে কর্মধারায় সমাসে কোন পদ প্রধান? তানভীর, কর্মধারায় সমাসে কোন পদ প্রধান? স্যার পরপদ। পরপদ প্রধান, থ্যাংক ইউ। এখন এই কর্মধারায় সমাস উদাহরণ দিতে পারি, দেখো নীল যে পদ্ম, নীল পদ্ম, তাহলে এখানে পরপদ হচ্ছে পদ্ম। এই পরপদ নীল হচ্ছে বিশেষণ পদ, তাহলে বিশেষণ পদের সাথে বিশেষ পদের সমাস হচ্ছে। আমরা সংজ্ঞায় বলেছি বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারায় সমাস। এবং কর্মধারায় সমাসে পরপদ প্রধান, বিশেষ পদই প্রধান, পূর্বের পদটি প্রধান নয়।
পূর্বের পদ প্রধান মানে পূর্ব পদের অর্থ প্রকাশ করে না পর পদের অর্থ প্রকাশ করে থাকে তো কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়ে থাকে আমরা জানি যে বিশেষণ পদ আছে অনেক সময় বিশেষণ পদ বিশেষ্য পদ রূপে বসে যে দুটো বিশেষণ পদে যদি নিয়ে যদি কর্মধারয় সমাস হয় তার একটি বিশেষ্য পদ বুঝাবে যেমন যে চালাক সেই চতুর কি চালাক সেই চতুর তাহলে আমরা এটা দেখো এই চালাক বিশেষণ পদ চতুর বিশেষণ পদ কিন্তু পরপরটি বিশেষ্য পদ বুঝাবে চালাক চতুর আবার দুইটা বিশেষ্য পদ নিয়ে যদি সমাস হয় দুইটা বিশেষ্য পদকে একটি বিশেষণ পদ বুঝাবে অর্থাৎ দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বুঝালেও দুইটি বিশেষ্য পদ দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমাদের কর্মধারয় সমাস হয়ে থাকে যেমন যিনি জজ তিনি সাহেব জজ সাহেব তাহলে দুটোই কিন্তু বিশেষ্য পদ এবং একই ব্যক্তিকে বোঝাচ্ছে এই ধরনের বিশেষণ যখন দুটো বিশেষ্য পদ একই ব্যক্তিকে বোঝাবে তখনও তা কর্মধারায় সমাস হবে কর্মধারায় সমাসের পূর্ব পদে আমরা জানি বিশেষণ পদ থাকে তো পূর্ব পদ এ যদি স্ত্রীবাচক বিশেষণ পদ থাকে তাহলে সেই স্ত্রীবাচক বিশেষণ পদটি স্ত্রীবাচক যে বিশেষণ পদ থাকবে সেই স্ত্রীবাচক বিশেষণ পদটি সমস্ত পদে পুরুষবাচক বিশেষণ পদে পরিণত হবে যেমন সুন্দরী যে লতা তাহলে এখানে সুন্দরী যে লতা তাহলে এখানে সুন্দরী হচ্ছে সুন্দর বিশেষণ পদ এটি স্ত্রীবাচক বিশেষণ পদ তাহলে এটি কি হবে এটা পুরুষবাচক শব্দে পরিণত হবে সুন্দর পুরুষবাচক শব্দ আর সুন্দরী স্ত্রীবাচক শব্দ যখন সমস্ত পদ গঠিত হবে তখন তা পুরুষবাচক শব্দে পরিণত হবে তাহলে এখানে সুন্দর লতা সুন্দরী যে লতা সমস্ত পদ হবে সুন্দর লতা মহতী যে কীর্তি তাহলে মহতী এর পুরুষবাচক আমরা যখন তোমাদেরকে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ পড়িয়েছি তখন আমরা কিন্তু নিয়মটি বলেছিলাম যে মহৎ যদি অত প্রত্যয় থাকে তাহলে অতি হয় তাহলে মহৎ থেকে মহতী পুরুষবাচক শব্দ হচ্ছে মহৎ কর্মধারয় সমাসে আরেকটি নিয়ম আছে যদি পূর্ব পদে মহৎ বা মহান শব্দ থাকে তাহলে পূর্ব পদে যদি মহান বা মহৎ শব্দটি থাকে তাহলে এটি মহা হবে কি হবে মহা তাহলে আমাদের এখানে মহৎ শব্দ আমরা পেলাম তাহলে কি হবে আমাদের এখানে এখানে হবে মহা মহা তাহলে মহতী যে কীর্তি আমরা পেয়েছি মহাকীর্তি আরেকটি নিয়মের কারণে এই মহৎ শব্দটি পুরুষবাচক শব্দটি মহাতে পরিণত হয়েছে তাহলে এখন যে নিয়মটি দেখো মহান এবং মহৎ শব্দ যদি পূর্ব পদে থাকে তাহলে সেটি সমস্ত পদে মহা হবে যেমন মহান যে নবী মহান যে নবী তাহলে এখানে মহৎ এবং মহানের পরিবর্তে আমরা পাবো মহা আর নবী পরপদ যেটি আছে সেটি যুক্ত হয়ে যায় মহান যে নবী মহা নবী মহৎ যে জ্ঞান মহৎ যে জ্ঞান
তাহলে মহতের পরিবর্তে আমরা কি পাবো? মাহাতির, মহা, মহা। এখানে জ্ঞান শব্দ আছে পরপদ, এই পরপদটি যুক্ত হয়ে যাবে। তাহলে কর্মধারয় সমাস যেভাবে সাধিত হয় সেই নিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি। মহতি যে কীর্তি সেখানে মহা হয়েছে, কারণ পুরুষবাচক শব্দ মহৎ, সেই মহৎ শব্দ এবং মহান শব্দ থাকলে তা মহা শব্দে পরিণত হবে। যদি কর্মধারয় সমাসের পূর্ব পদে কু থাকে, পূর্ব পদে কি থাকবে? কু। এবং পরপদ যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয় তাহলে কু যে অর্থ। এই যে পরপদ কি দিয়ে শুরু হয়েছে? সরি, অ। তাহলে কু স্থলে হবে কত, কু স্থলে কি হবে? কত হবে। এরপরে আছে অর্থ। এখানে সন্ধির একটি নিয়ম আছে, সন্ধির নিয়মে এই খণ্ড তটি দয়ে পরিণত হবে। কু যে অর্থ সমান সমান, যেহেতু স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, স্বরীয় স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এ কারণে স্বরীয়টি অটোমেটিক্যালি বাদ চলে যাবে, থাকবে হচ্ছে শুধু থয়েরেপ। তাহলে কু যে অর্থ সমান সমান কদর্থ। তাহলে কু থাকলে হবে কত, এরপরে স্বরবর্ণ থাকার কারণে খণ্ডতটি দয়ে পরিণত হবে সন্ধির নিয়মে। এরপরে যে পরবর্ণ পরপদের যে অংশটুকু থাকবে সে অংশটি আমরা যুক্ত করে দিব। এখানে স্বরবর্ণ যদি স্বরীয় না থেকে অন্য বর্ণটি থাকতো তাহলে সেই অন্য বর্ণটি কার হিসাবে এই দয়ের সাথে যুক্ত হবে। যেমন কু যে আচার, দেখো এখানে সরি আ আছে, তাহলে আমরা আকার যুক্ত করে দিব কদা চার। কু যে আচার সমান সমান কদাচার। তাহলে পূর্ব পদে যখন কু থাকবে তা পরিবর্তিত হয়ে কত হবে, এবং এই কত শব্দটি খণ্ড তটি আমাদের দয়ে পরিণত হবে সন্ধির নিয়মে। অর্থাৎ খণ্ড তয়ের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেই খণ্ড তটি দয়ে পরিণত হয়। তাহলে কু যে অর্থ কদর্থ, কু যে আচার কদাচার। পূর্ব পদে যদি রাজা আমাদের পূর্ব পদে যদি মহান এবং মহৎ শব্দ থাকে তাহলে আমরা মহা হবে। একইভাবে যদি পরপদে রাজা শব্দ থাকে, কর্মধারয় সমাসের পরপদে যদি রাজা শব্দ থাকে তাহলে সেটি পূর্ব রাজ শব্দে পরিণত হবে। যেমন মহান যে রাজা। এখন প্রশ্ন বলেনি, সৌরভ বলো তো দেখি, শুনেছ আমাদের নিয়মটি? মহান যে রাজা এর সমস্ত পদ কি হবে? মহারাজা। মহারাজা। ইমাম বলো তো, ইমাম তো কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা ইয়াদ বলো। মহারাজ। মহারাজ, থ্যাংক ইউ। রাজা শব্দের পরিবর্তে হবে রাজা, রাজা শব্দের পরিবর্তে হবে রাজ, আর মহান শব্দের পরিবর্তে হবে মহা। মহা রাজ। তা আমরা দেখতে পাচ্ছি সাধারণত কর্মধারয় সমাসে বিশেষণ পদটি পূর্ব পদে থাকে এবং সমস্ত পদের কিন্তু তা পূর্বেই থাকে, কিন্তু অনেক সময় এই পরিবর্তন হয়, বিশেষণ পদটি পরে চলে যায়। যেমন সিদ্ধ যে আলু, তাহলে পরপদ যেটি আছে আলু পরপদ এটি চলে আসবে পূর্বে, আলু সিদ্ধ। অধম যে নর, আমাদের ব্যাস বাক্যের মধ্যে অধম যে নর, নরাধম, নরাধম। তাহলে এখানে নর শব্দটি বিশেষ্য পদ, সেটি কিন্তু পরপদে আছে, যখন সমস্ত পদ গঠিত হবে কখনো কখনো আমাদের এই শব্দটি আগে চলে আসবে। এই হচ্ছে এইভাবে আমাদের সাধারণত কর্মধারয় সমাসগুলো সাধিত হয়ে থাকে বা গঠন হয়ে
থাকে। কর্মধারয় সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, এর মধ্যে চারটি কর্মধারয় সমাস নিয়ে আমাদের পাঠ্য বই আলোচনা আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদ মানে মাঝে অবস্থিত পদ, তাহলে যে কর্মধারয় সমাসের পূর্ব মধ্য পদ লোপ পেয়ে যায়, যে সমাসের কর্মধারয় সমাসের মধ্য পদ লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হয় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দেখো আমরা কর্মধারয় সমাসের যে ব্যাস বাক্য তৈরি করেছিলাম এর আগে সেখানে যে, যিনি, এই অব্যয়গুলো ব্যবহার করেছি। এখানে মধ্য পদলোপী কর্মধারয় সমাসে কিন্তু যে আমরা ব্যবহার করব না, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ, মধ্যখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মধ্য পদ, এই মধ্য পদটি সমস্ত পদে লোপ পেয়ে যাবে। তাহলে সমস্ত পদ লোপ পেয়ে গেলে থাকলে আমাদের পূর্ব পদ থাকবে সিংহ, পরপদ থাকবে আসন। এখানে সন্ধির একটি নিয়ম আছে, অকার এবং আকার মিলে আকার হয়, তাহলে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এখন আমাদের এই যে তিনটি শব্দ আছে, এই তিনটি শব্দকে বা সমস্ত পদ, যে আমাদের সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ, তাহলে সিংহাসনটি সমস্ত পদ, এই সমস্ত পদ যখন আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব তখন পেয়ে যাব সিংহ চিহ্নিত আসন, এই বাক্যাংশটুকু আমরা পাবো। এই বাক্যাংশটুকুকে এক কথায় কি বলা হয়, প্রীতম বলতো দেখি। সিংহাসন সমস্ত পদ, এই সমস্ত পদ ভেঙে আমরা একটি বাক্যাংশ পাই, এই বাক্যাংশের নাম কি, যেমন সিংহ চিহ্নিত আসন এটি একটা বাক্যাংশ, এই বাক্যাংশের নাম কি, আচ্ছা কেউ পারবে বলো? বলবো ব্যাস বাক্য, ব্যাস বাক্য বলে। এই তিনটি পদ নিয়ে বা যে বাক্যাংশটিকে আমরা সমস্ত পদ ভেঙে পাই সেই বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস। আরে স্যার নেট প্রবলেম, এর জন্য উত্তর দিতে হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এই পূর্ব পদ যেটি থাকবে এটা হচ্ছে পূর্ব পদ, পরেরটি হচ্ছে পরপদ, এই ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলোকে বলা হয় সমসমান পদ, সিংহ সমসমান পদ, আসন সমসমান পদ, এবার চিহ্নিত সমসমান পদ, এগুলো হচ্ছে সমসমান পদ। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা ইত্যাদি সবই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর আসে উপমান কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসে এর পরবর্তী যে তিনটি আলোচনা আছে, তিন ধরনের কর্মধারয় সমাস, এগুলো মূলত তুলনা অর্থে ব্যবহৃত হয়, একটি বস্তু একটি একজনের সাথে বা একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর অথবা একটি একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির তুলনার করার ক্ষেত্রে, যখন দুইটি বস্তুর সাথে তুলনা করা হবে তুলনার ক্ষেত্রে মূলত আমরা এই কর্মধারয় সমাসগুলো ব্যবহার করে থাকি। উপমান অর্থ তুলনীয় বস্তু, উপমান অর্থ তুলনীয় বস্তু, নৈবেদ্যিক আসতে পারে যে উপমান অর্থ কি, উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনার ক্ষেত্রে আমরা এই কর্মধারয় সমাসটি ব্যবহার করে থাকি। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান।
যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। এবং উপমান কর্মধারে সমাসে এই উপমানের সাথে যখন উপমেয় তুলনা করা হবে তখন একটি গুণ বা ধর্ম উল্লেখ থাকবে, অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে মিল রয়েছে এমন একটি গুণ বা বৈশিষ্ট্য বা ধর্মের উল্লেখ করে যখন উপমানের সাথে উপমেয় পদের সমাস হয় তখন তাকে বলা হয় উপমান কর্মধারায় সমাস। উদাহরণ দিই, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, আচ্ছা লাফিপুর বলো এখানে উপমান পদ কোনটি? ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এখানে উপমান পদ কোনটি? মাথের উপমান পদ কোনটি? এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ কোন শব্দটি উপমান? ভ্রমর এখানে উপমান। হ্যাঁ, ভ্রমর হচ্ছে উপমান আর উপমেয় হচ্ছে কেশ। তাহলে ভ্রমরের সাথে কেশ তুলনা করা, কেশ শব্দের অর্থ স্যার চুল, চুল চুল কালো। দেখো এখানে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কালো। তোমরা কেউ ভ্রমর দেখেছো? ভ্রমরের রং দেখতে কিরকম? কালো রঙের স্যার, কালো রঙের। তাহলে ভ্রমরও কালো কেশও কালো, এই দুইটার মধ্যে বৈশিষ্ট্যগত মিল রয়েছে। তাহলে কেশটা কি রকমের ভ্রমরের ন্যায়? ভ্রমর যেমন সুন্দর, ভ্রমর যেমন যে ধরনের কালো, আমাদের কেশটিও চুলটিও ঠিক একইভাবে একই রকমের কালো। তাহলে এই কালত্ব হচ্ছে দুইটা উপমান এবং উপমের মধ্যে সাধর্ম বা বৈশিষ্ট্যগত মিল। বুঝা গেল? তো অনেক সময় এই যে ধর্ম বা গুণটি উল্লেখ থাকবে কিন্তু উপমেয়টা উল্লেখ থাকবে না, উপমেয় পদ নাও থাকতে পারে। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে এই উদাহরণের মধ্যে উপমেয় পদটি নেই, তুষারের সাথে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে? নেই, কিন্তু বৈশিষ্ট্যর উল্লেখ আছে। বৈশিষ্ট্য কি? শুভ্র মানে সাদা, তুষার যেমন সাদা যাকে তুলনা করা হচ্ছে সেও সেরকমই সাদা। এইভাবে যখন উপমেয় উল্লেখ না করে যখন সাধারণ গুণের সাথে উপমেয় পদে উপমান পদে সমাস হবে তখন তাকে বলা হবে উপমান কর্মধারায় সমাস। বুঝেছো? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। এরপরে আসো উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাসের উপমিত কর্মধারায় সমাসে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে না। আমরা উপমান কর্মধারায় সমাসে বলেছি উপমান পদটি পূর্ব পদে থাকে, কিন্তু উপমিত কর্মধারায় সমাসে উপমেয় পদটি পূর্ব পদে। উপমেয় মানে কি? যে পদ যাকে তুলনা করা হয় সেটি উপমেয়। এই যাকে তুলনা করা হবে সেই পদটি পূর্ব পদে থাকবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, তাহলে মুখ হচ্ছে উপমেয় পদ, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে মুখকে। চাঁদ যেমন সুন্দর মুখটি তেমন সুন্দর, কিন্তু এখানে যে সুন্দর শব্দটি ব্যবহার করা হয়নি, মানে সাধারণ গুণ বা ধর্ম বা বৈশিষ্ট্য যেটি থাকে তা উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়
তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস। বুঝেছো? তাহলে দেখো মুখ চন্দ্রের ন্যায় হয়ে যাচ্ছে চন্দ্রমুখ। সমস্ত পদে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করতে পারছি। পুরুষ সিংহের ন্যায়, তাহলে সিংহ উপমান পদ, উপমেয় পদ হচ্ছে পুরুষ। তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগত মিল রয়েছে তা এখানে উল্লেখ করা হয়নি। তাহলে সাধারণ গুণের উল্লেখ না করে যখন উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হবে তখন তাকে বলা হবে উপমিত কর্মধারায় সমাস। তাহলে সিংহ পুরুষ। কিন্তু সমস্ত পদে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, সমস্ত পদে উপমান পদটি পূর্বে বসে। এই ধরনের পার্থক্য গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে উপমান এবং উপমেয় পদের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে, এই পার্থক্যটি একটু বলো তো দেখি কে পারবে, একজন বলো। এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে বৈশিষ্ট্যগত কতগুলো পার্থক্য রয়েছে এই পার্থক্যটি বলো দেখি কে পারে। স্যার উপমান কর্মধারয় সমাসে স্যার সাধারণ গুণের কথা উল্লেখ থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে সাধারণ গুণের কথা উল্লেখ থাকে না। হ্যাঁ থ্যাংক ইউ। আরেকটি বড় বৈশিষ্ট্য আছে কে বলবে? উপমান কর্মধারয়ে উপমান যে পদটা সামনে থাকে আর উপমিত কর্মধারয়ে উপমান পরপদে থাকে। থ্যাংক ইউ। তাহলে এখানে দুইটি আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে একটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে উপমেয় পদটি সামনে থাকবে, কিন্তু উপমান কর্মধারয় সমাসে উপমেয় পদটি পরে থাকে, পরপদে থাকে। সাধারণ গুণ বা বৈশিষ্ট্যের উল্লেখ থাকে না, কিন্তু উপমান কর্মধারয় সমাসে সাধারণ গুণ বা বৈশিষ্ট্যের উল্লেখ থাকে। এরপরে আসো রূপক কর্মধারয় সমাস। আরেকটি সমাস রয়েছে রূপক কর্মধারয় সমাস। এই রূপক কর্মধারয় সমাসে রূপক মানে একই অর্থ প্রকাশ করে। রূপক কর্মধারয় সমাসে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকবে না, কিন্তু উপমানের উপমেয়র সাথে উপমানের যে সমাস হবে এখানে অভিন্নতা বা অভেদ কল্পনা করা হবে। বৈশিষ্ট্যগত দিক থেকে একই গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হবে, কিন্তু সেই গুণ বা বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে না। যেমন যেমন প্রাণ, রূপ, পাখি। তাহলে পাখির সাথে তুলনা করা হচ্ছে প্রাণকে, বৈশিষ্ট্যগত মিল কি, দুইটার মধ্যে অভিন্নতা কি রয়েছে। অভিন্নতা হচ্ছে যদি তোমার খাঁচায় একটি বন্দি পাখিকে ছেড়ে দাও সেই পাখিটি কি কখনো ফিরে আসবে তোমার খাঁচার? আসবে না। তোমার দেহ থেকে যদি প্রাণ একবার চলে যায় আর কখনো ফিরে আসবে? আসবে না। তাহলে দেখো এই পাখি এবং প্রাণের মধ্যে একটা অভিন্নতা রয়েছে। অভিন্নতার কি, এই দুটো জিনিসই যদি কখনো একজন চলে যায় তার ফিরে আসে না, এরকম অভিন্নতা কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। একইভাবে মন রূপ মাঝি, মাঝির কাজ কি, নৌকা পরিচালনা করা। মাঝি নৌকা পরিচালনা করে, মাঝি যেদিকে নিয়ে যাবে নৌকা সেদিকে যাবে। মনের কাজ কি, মানুষকে পরিচালিত করে। তাহলে মন মানুষকে যেভাবে পরিচালনা করবে মানুষ সেভাবে পরিচালিত হবে, মাঝি নৌকাকে যেভাবে পরিচালনা করবে সেভাবে নৌকা পরিচালিত হবে। এই যে অভিন্নতা রয়েছে দুইটা বস্তুর মধ্যে একেই বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা আমরা কর্মধারয় সমাস সম্পর্কে করেছি। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারো। এই যে কর্মধারয় সমাস সম্পর্কে কারো প্রশ্ন থাকলে
বলতে পারো, অথবা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস এবং সমাস সম্পর্কে, এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি করতে পারো। যাতে সমাস, আমরা একটা কথা প্রচলিত আছে যে সমাস অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন নয়, খুবই সহজ একটি বিষয় যদি আমরা বুঝতে পারি। তো বুঝার গত দিক থেকে আমাদেরকে মনে করতে হবে যে যখন আমি বুঝবো তাহলে প্রতিটি সমাস কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যায়। প্রতিটি সমাজের আলাদা আলাদা কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আয়ত্ত করতে পারি আমার পক্ষে সমাস খুবই সহজ একটা বিষয়ে পরিণত হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার একটা প্রশ্ন ছিল, বলো। স্যার বিষাদ রূপ সিন্ধু এটা কিভাবে হচ্ছে? বিষাদ মানে হচ্ছে দুঃখ, আর সিন্ধু মানে হচ্ছে সাগর। সাগরের, সাগর আমরা জানি বা সিন্ধু আমরা জানি অতল, মানে তার তল খুঁজে পাওয়া খুব কঠিন, অনেক গভীরতা সম্পন্ন একটি জিনিস। বিষাদ মানে দুঃখ, মানুষের অনেক অনেক মানুষের দুঃখ বা কষ্টের তল বা সীমানা খুঁজে পাওয়া যায় না, অতল, অপরিসীম দুঃখ বা কষ্ট। তাহলে সিন্ধু যেমন তল খুঁজে পাওয়া যায় না, একইভাবে বিষাদেও তল খুঁজে পাওয়া যায় না, সীমাহীন দুইটি বস্তু। এই সীমাহীনতা দিক থেকে অভিন্নতা কল্পনা করা হয়েছে। বুঝতে পেরেছ? জি স্যার। আর কোনো প্রশ্ন? আজকে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করেছি। কর্মধারয় সমাসে পরপদ প্রধান বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয়ে থাকে, বিভিন্ন ভাবে কর্মধারয় সমাস সাধিত হয়। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে, যদি পূর্ব পদে মহৎ বা মহান শব্দ থাকে তাহলে পরপদে যখন সমস্ত পদ গঠিত হবে তা মহা শব্দে পরিণত হবে। পূর্ব পদে যদি কু থাকে তাহলে কতে পরিণত হবে। পরপদে যদি রাজা শব্দ থাকে তাহলে রাজ শব্দে পরিণত হবে। আর কর্মধারয় সমাসকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তো প্রিয় শিক্ষার্থী, ভালোভাবে পড়ে তোমরা এই বিষয়টি আজকে দেখবা তোমাদের হোমওয়ার্ক আছে। গত সোমবারে হোমওয়ার্ক ছিল তোমার পড়া শিডিউলের মধ্যে, কিন্তু তোমাদের এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করা, আমার মনে হয় হোমওয়ার্কটা করা উচিত। তো আজকের ক্লাসের হোমওয়ার্ক, ওখানে দেখো 10টি এমসিকিউ তৈরি আছে, এমসিকিউ তৈরি করে পোস্ট দিবে। এই এমসিকিউটা তৈরি করার ক্ষেত্রে চারটি অপশন দিতে হবে এমনটি নয়, হয়তো প্রশ্ন এবং সঠিক উত্তরটা লিখলেও চলবে, অপশন দিতে পারো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।